এখন আমি আর একটা হিউম্যান ফিগার কালার করব। আজ আমি মুখটা করার সময় সেখানে ইয়েলো আকার, গ্যাম্বুজ, বার্নশায়না এগুলো দিয়ে করেছি। পুরো বডিটাতেই আমি করেছি, আর ভেজা অবস্থাতেই আমি যে ডার্ক শেডগুলো রয়েছে সেইগুলো দেখিয়েছি। দেখানোর পর এখন আমি ব্লাউজের কাছে ভিরিডিয়ান হিউ আর একটু কোবার ব্লু মিশিয়ে একটা কালার দিয়েছি, আর চুলে ভিরিডিয়ান হিউ, পেন্স গ্রে, বার্নশায়না এগুলো মিশিয়ে একটা কালার করেছি। আর ব্লাউজের যে শেডের ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমি প্রুশিয়ান ব্লু আর কোবাল্ট ব্লু মিশিয়ে দিয়েছি। এখন আমি মুখের ডিটেলিংগুলো করে নিচ্ছি। চোখ, নাক এগুলো করার সময় যে ডার্ক জায়গাগুলো আছে সেখানে আমি বার্নশায়নার সাথে পেন্স গ্রে মিশিয়ে দিয়েছি, আর শাড়িতে একদম হালকা করে আমি গ্যাম্বুজ আর ইয়েলো আকার মিশিয়ে একটা পাতলা কালার করে সেখানে আগে ফার্স্ট টোন চাপিয়েছি। চাপানোর পর যে আমার ডার্ক টোনটা আছে সেখানে আমি গ্যাম্বুজ আর ইয়েলো আকারটা একটু মোটা করে ব্যবহার করছি। শাড়ির পাড়ের ক্ষেত্রে আমি ক্রিমসন লেক আর একটু স্কারলেট লেক মিশিয়ে নিয়েছি, মিশিয়ে পাড়ের জায়গাগুলো করছি। আর এক্ষেত্রেও আমি রঙটা খুবই পাতলা করে ব্যবহার করেছি, কারণ শাড়ির কালারটা যেহেতু আমি একটু ফেড টাইপের দেখিয়েছি সেই কারণে পাড়ের রঙটাও আমাকে পাতলা করেই দেখাতে হবে। এখানে যেন কোনো ডার্ক টোন যেন না চেপে যায়, আমাকে এটা খেয়াল রাখতে হবে যে আমার কাজটা কীরকম কালারের উপর হচ্ছে, আর সেই ক্ষেত্রে আমার যে ডার্ক টোনের ব্যাপারটা সেখানটাও পাতলা হচ্ছে কি না, সেখানে কোনো মোটা রং চেপে যাচ্ছে কি না, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর ডিটেলিংয়ের যে কাজগুলো সেগুলো করার সময় একদম আমার যে সরু তুলিটা আছে সেটা দিয়ে আস্তে আস্তে করছি। এক্ষেত্রেও আমাকে খেয়াল রাখতে হবে যাতে কাজটা আমি একটা স্মার্টলি ওয়েতে করতে পারি। আর ডিটেলিংয়ের ক্ষেত্রে একেবারে আমি শুধু যে পেন্স গ্রে চাপিয়ে দিয়েছি এমন না, এর সাথে আমি কখনো বার্নশায়না মিশিয়েছি আবার কখনো প্রুশিয়ান ব্লু মিশিয়ে দুটো কালার নিয়েছি। ব্যাকগ্রাউন্ডে আমি স্যাফ গ্রিন আর গ্যাম্বুজ এই দুটো কালার মিশিয়ে দিয়েছি, আর নিচের ক্ষেত্রে আমি কোবাল্ট ব্লু আর প্রুশিয়ান ব্লু মিশিয়ে একটা পাতলা টোন ব্যবহার করেছি। এবার শেষে আমি একটু স্প্রের মতো কাজটা করে নিচ্ছি। তো এই হয়ে গেল আমার আজকের কাজ, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও।